নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ডাইনি অপবাদে দুজনকে খুন হতে হলো। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অকেজো এবং জরাচীর্ণ অবস্থায় পড়ে থাকা আবাসন সহ পুরনো অফিসগুলি খতিয়ে দেখতে আসেন রাজ্য পূর্ত দপ্তরের উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতির নেতৃত্বে ছজনের প্রতিনিধি দল। পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। উত্তর দিনাজপুরের কুশমন্ডিতে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম 1 ও 2 নম্বর ব্লকে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চলে আসছি বিস্তারিত খবরে। ডাইনি অপবাদে দুজনকে খুন হতে হলো। ঘটনাটি ঘটেছে মাধবডিহি থানার আড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নেউড়া গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার গভীর রাতে মাধবডিহি থানার আড়ুই গ্রাম পঞ্চায়েতের নেউড়া গ্রামের 65 বছরের মাকু বাসকে ও তার ভাই 60 বছরের মঙ্গল পাণ্ডেকে রাত 8টা নাগাদ কিছু পরিচিত ব্যক্তি তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, ডাইনি অপবাদে তাদের দুজনকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ, পরিচিত 40 থেকে 50 জন তাদের পিটিয়ে খুন করে মাঠের একটি জায়গাতে মেরে পুঁতে দেয়। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ দফায় দফায় গ্রামে যান। পরে রায়না 2-এর বিডিও দীপ্যময় মজুমদার গভীর রাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধের ফলে ফিরে আসেন। যদিও বিডিও বলেন, গ্রামবাসীদের সাথে কথা বলেছি, তারা মুখ খুলতে চাননি। পুলিশ তদন্ত শুরু করেছে। যে ব্যক্তি শরীর খারাপ হয়েছিল, মাঝখানে আরেকটু হয়েছিল, ঠিক আছে, ওনাদেরকে বলেছিলাম যে ভালো সার্জেন ডাক্তারকে নিয়ে চিকিৎসা করুন। এখন ডাক্তারটা চলবে না, যে আমাকে বলে তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না, ঠিক আছে, আমার ওখান থেকে নামিয়ে দেওয়া হয়, আমারই বাড়ি, আমাকে নামিয়ে দেওয়া হয়। আমি বলব শুশু করে, আমার দুটো ছেলে আছে, যোগ্য ছেলে, তারা বলবো বাবা তুমি বাড়ি চলে যাও। আমি ঠিক আছে, তিন দিন ধরে ওরা কোথায় না ডাইনি, না কে কাকে কী বলেছে, বলছে না 3টে ব্যক্তি, আর কেউ বলছে 2টো ব্যক্তি, ঠিক আছে। এবার এই নিয়ে ওদের একটা ডিস্টার্ব লাগে। এবার যখন গত পরশু কালকে আজ গেল রাত্রে ওদেরকে ডেট করে দেওয়া, যখন প্রশাসন ঢোকে তখন মেয়েরা আজবটি কে কাতারি কি যার যেমন পুলিশ, আমি শুনতে পাই আমাকে চাবি দেওয়া হয়েছে, আমাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। ওই ব্যক্তি দুটোকে কেন খুন করা হলো আজকে বর্তমানে দুজনেই মহিলা না, একটা পুলিশ আর একটা মহিলা, কে হয় তারা? আপনার আমার নিজের কাকা একটা হয়, আর যে ব্যক্তি মেয়েটা খুব পিসি হয়। এখানেই বাড়ি, ডাইনি বলে কিছু হয় না, সমস্ত কিছু, তারপরেও এইভাবে ডাইনি সন্দেহে দুজনকে মেরে, তাদের বডি কোথায় এই মুহূর্তে? এই মুহূর্তে ওরা সপ্তাহ গিয়ে আছে, একটা বলছি দুটো 10 এরকম। মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে দামোদরের চরে মৃতদেহ দুটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, ওই এলাকায় 80টি ঘর আদিবাসী পরিবারের। মৃত ব্যক্তিদের ভাইপো বিশু মান্ডির স্ত্রী গত 6 মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। পরিজনের সদস্যরা জামালপুরের এক ওঝার কাছে নিয়ে গিয়েছিল। ওই ওঝা নাকি মাকু বাসকে ও মঙ্গল পাণ্ডেকে ডাইনি অপবাদ দেয়। ওই দুজনের জন্য নাকি রেখা দেবের শরীর ভালো যাচ্ছে না। এই দিনই সন্ধে 7টা নাগাদ তারা গ্রামে ফিরে আসেন। মৃত ব্যক্তিদের আরেক ভাইপো গুরুপদ মান্ডির অভিযোগ,
গ্রামে খবরটি ছড়িয়ে যাবার পর কয়েকজন তাদের বাড়ি এসে কাকা ও পিসিকে ডেকে নিয়ে যায়। তারপর তাদের পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের ঘরে তালা বন্ধ করে আটকে রাখা হয় বলে জানা যায়। আজকে এই দুজনকে মারা হবে, আজ ডাইনি আসবে না, আর দুপুরে আবার কাউকে না শরীর খারাপ হবে বলবে ডাইনি আছে। হ্যাঁ দে, এবার ডাইনি কি শেষ হয়ে গেল? তাই আপনারা এখন প্রশাসনের কাছে অভিযোগ করেছেন? না যায়নি এখন, প্রথম পুলিশ এসেছিল রাত্রে। হ্যাঁ রাতে টহল মারছিল, পুলিশ ঢুকেছিল গ্রামে, কিছু জিজ্ঞাসাবাদ করেছে? হ্যাঁ করেছিল। কাউকে ধরে অ্যারেস্ট করেছে? না। এবার আমাদের তো রাত্রে চাবি দেওয়া আছে। এটা ডাইনিটা আগে জানা গেছিল, কিন্তু যেটা ঘটনা আমরা যেটা পরে জানতে পারছি, যেটা তদন্ত থেকে যেটা উঠে আসছে, সেটা হলো গিয়ে ডাইনিটা খুব সরলীকরণ হয়ে যাচ্ছে। মেন যেটা ইস্যু আমাদের চারটে আমাদের কাছে ইস্যু উঠে আসছে, সেটা হলো গিয়ে একটা আপনার সম্পত্তিগত বিবাদ, এই একটা বিবাদ আছে। দু নম্বর হলো গিয়ে আপনার পারিবারিক অশান্তি, তিন নম্বর একটা ইলিসিট রিলেশনের সন্দেহ। এই বিষয়গুলোর উপরে কিন্তু নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি যখন আমরা জিজ্ঞাসাবাদ করছি ওদেরকে, এবং আমাদের তদন্ত এখনও চলছে। মেন ব্যাপার আমরা এটা বুঝতে পারছি যে ম্যারিটাইম ডিসপিউট বা ইলিসিট রিলেশনের সন্দেহ এবং সম্পত্তিগত বিবাদ, এর জেরে বিষ খাইয়ে মারার ঘটনাটা আমাদের সামনে আসছে। মাধব ঢি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অকেজো এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা আবাসন সহ পুরনো অফিসগুলি খতিয়ে দেখতে আসেন রাজ্য পূর্ত দপ্তরের উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতি, নেতৃত্বে ছজনের প্রতিনিধি দল। তাদের সাথে ছিলেন জেলার স্বাস্থ্য দপ্তরের ডেপুটি CMOH1 অনুপ কুমার হাজরা, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পুর প্রধান কার্তিক পাল, হাসপাতাল সুপার প্রকাশ রায়। আমাদের কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনা তো স্বাস্থ্য দপ্তরের থাকবে। তো স্বাস্থ্য দপ্তর আমাদের অনুরোধ করেছিলেন, এখানে বেশ কিছু বাড়ি আছে যেগুলো পুরনো বা রক্ষণাবেক্ষণ সেগুলো হয়তো নিয়মিতভাবে করা হয়নি, সেগুলো সম্পর্কে কি করা যাবে তার জন্য একটা কমিটি গঠিত হয়েছে সরকারি তরফে। সেই কমিটি আজকে এই ইন্সপেকশনটা করলো, তারপরে এই ইন্সপেকশনের ভিত্তিতে কমিটি রিপোর্ট দেবে, যে বাড়িগুলোর স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট দেবে, এটার জন্য আমাদের আজকে এখানে আসা। তো কি দেখলেন স্বাস্থ্য সম্পর্কে কিরকম? দেখলাম মিক্সড, বেশ কিছু বাড়ি বেশ ভালো আছে, সেসব বাড়ি ব্যবহার হয় না, ব্যবহার করলে আরো ভালো থাকতো, আর নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের জন্য বেশ কিছু বাড়ি খারাপ হয়ে গেছে। মানে স্বাস্থ্য একেবারেই যে খারাপ হয়েছে এরকম ধরনের রিপোর্ট যাবে তো? না না, সে তো আমরা বসে ঠিক করবো, কমিটি বসে ঠিক করবে, আমরা নোট করে নিলাম, ছবি টবি তুলে নিয়েছি, আমরা সার্ভে করেছি, এবারে আমরা ঠিক করবো। তবে মিক্সড, বেশ কিছু বাড়ি ভালো আছে, বেশ কিছু বাড়ি বেশ খারাপ আছে, বেশ কিছু বাড়ি রক্ষা করলে রক্ষা করা যেত এরকম আছে, তো নানান রকম আছে। এগুলো তো অনেক পড়ে গেছে।
আমাদের আরকেএসএ আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমাদের প্রচুর এখানে কনডেম বিল্ডিং রয়েছে, পুরনো বিল্ডিং, কিছু ভালো বিল্ডিং রয়েছে, ভালো বিল্ডিংগুলোকে রিপেয়ারিং এবং কনডেম যেগুলো আছে সেগুলোকে পুরোটাই একদম নষ্ট করে দেওয়ার জন্য এটা তো আমরা পারবো না, এটা PWD যারা এক্সপার্ট এসছে তারা দেখে গিয়েছেন, তারা গিয়ে রিপোর্ট করবেন। তারপর আমরা চাই হসপিটালে একটা সুস্থ পরিবেশ এবং যে বাড়িগুলো পুরনো রয়েছে একদমই ড্যামেজ রয়েছে সেগুলো সরিয়ে হসপিটাল থেকে পরিষ্কার রাখা, সেখানে কোনো রকম যেন কোনো ধরনের ডেঙ্গু হোক, ম্যালেরিয়া হোক বা যে কোনো ধরনের অসুখ যেন না থাকতে পারে। এবং শুধু তাই না, তার সাথে আমাদের পরিবেশটাও পরিষ্কার থাকবে, ভবিষ্যতে বড় ধরনের কোনো হসপিটালের প্রজেক্ট হলে সেই জায়গাটা আমাদের কাজে লাগবে। সেই জন্যই আমরা আমাদের আরকেএসএর সিদ্ধান্ত নিয়ে আমরা PWD পাঠিয়েছিলাম এবং সেখান থেকে আজকে সিটি জিএসএফ নট ইন্সপেকশনে এসছেন এবং ওনারা গিয়ে রিপোর্ট দেবেন, পরবর্তীতে সেইভাবেই কাজ হবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। হাইকোর্টের নির্দেশ অনুসারে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আবার পাঁচটি জেলার মতো উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলা। এদিন মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের শাসক দলের দুষ্কৃতীদের হাতে বাঁধার মুখে পড়তে হলো বলে অভিযোগ। অপরদিকে শাসক দল জানায় বিরোধীদের ভোটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই, তারা মিথ্যা অভিযোগ করছে। শাসক দলের মানুষজন তারা আগে নমিনেশন করিয়ে দিয়েছে, নতুন করে আর এই শাসক দল আর পুলিশের সঙ্গে সংযোগ তৈরি করে পুলিশের বিরুদ্ধে এসব অপপ্রচার ছড়াচ্ছে। কারণ পুলিশ আমাদের বন্ধু নয় আর শত্রুও নয়, পুলিশ সরকারের অধীনস্থ কর্মচারী, তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের নির্দেশ মানা, তাই নির্দেশ মেনে তারা করছে। স্বাভাবিকভাবে তাদের ব্যাপারে আমাদের বলার কিছু নেই, পারিনি আমাদের প্রোটেকশন দাও, পুলিশকে তো নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে দিয়েছে যদি কেউ নমিনেশন দিতে চায় থানায় গেলে তাকে সরাসরি প্রশাসন গিয়ে গিয়ে নমিনেশনটা করিয়ে দেবে, যদি ওই ঘটনা ঘটে থাকে একটা প্রশাসনের কাছে গিয়ে জিডি করুক, ডায়েরি করুক, অভিযোগ করুক, তা করেনি। এটা হচ্ছে মানে মিথ্যা অভিযোগ করছে ওদের আপাতত ভোটে দাঁড়ানোর মতো লোক নেই, এলাকার মানুষ নেই, যাদের পার্টি অফিসে শ্যাওলা পড়ে যায়, পার্টি অফিসে সাপের জঙ্গল হয়, সেখানে পার্টি অফিস ভেঙে পড়ে যায়, একটা মানে মানুষ থাকে না, আর তাদের লোক নেই, সেখানে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো করছে, এটা অভিযোগটা ভিত্তিহীন এবং মিথ্যা। এটা কথা ঠিক নয়, নান্টু প্রধানের বাবাকে আমার দল থেকে টিকিট দেওয়া হয়েছে আর তার পরিবারে আর কেউ দাঁড়াতে ইচ্ছুক নয়, যেহেতু তার ফ্যামিলির একজন তৃণমূল কংগ্রেসের যতগুলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাইকে টিকিট দেওয়া হয়েছে, তো নান্টুর পরিবারের মধ্যে নান্টুর বাবাকেই দেওয়া আছে আর পরিবারে কেউ দাঁড়াতে ইচ্ছুক নই, যেহেতু নান্টু মারা গেছে তাই তারই শোকে সবাই কাতর, তার পরিবারে আর কেউ দাঁড়াতে ইচ্ছুক নয়, তাই দেওয়া হয়নি। কোনো বিজেপির ফ্যাক্টরি আমার জেলাতেই করবে না, পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি -0, বামপন্ট 0, 100-এ 100 তৃণমূল কংগ্রেস জয় করবে, এখানে জনগণ ওদের মধ্যে নেই। আমাদের মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, শুভেন্দু অধিকারীর উন্নয়ন, শিশির গান্ধী অধিকারীর উন্নয়ন মানুষকে মানুষের মন কেড়ে নিয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষজন কিন্তু নেই। মীরা যখন নমিনেশন দিতে গিয়েছিল কিছু গণ্ডগোল হয়েছে, মারধর হয়েছে, এরকম ধরনের খবর পাওয়া গেছে, আপনাদের কী প্রতিক্রিয়া? গোটা জেলার সর্বত্রই আজকে এমনভাবে গণ্ডগোল হয়েছে, ময়না থানার ওসির সঙ্গে গতকাল আমাদের নেতৃত্ব কথা বলেছিলেন, কথা বলে কথা হয়েছিল যে আজকে একবার ডাইরেকশন অফ হাইকোর্ট যে আজকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু আজকে যখন নমিনেশন করতে যায় তখন আমাদের লোকদেরকে মারধর করা হয়েছে, মোর দেন 80 হেডস অ্যান্ড অ্যাবাভ প্রায় 80 জন সেখানে উন্ডেড, 2 জন তমলুক হসপিটালে ভর্তি হয়েছিলেন, 1 জনকে কলকাতা ট্রান্সফার করতে হয়েছে। ইতিমধ্যে আমরা সমস্ত সাংবাদিক সমস্ত জায়গা সংবাদপত্রের কাছে আমরা জানিয়েছি, ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে জানিয়েছি, জেলার মানুষের কাছে আমরা বলছি যে মানুষের বিরুদ্ধে ধিক্কার জানান, প্রতিবাদ জানান। আগের সরকারও দুর্নীতি করেছিল, এমনিভাবে করেছিল, কিন্তু এত অনক্কারজনকভাবে গোটা জেলার মানুষকে বিশ্বাসঘাতকতা, তাদেরকে অবিশ্বাস, এটা তারা কখনো করে। হলদিয়া এসডি অফিসে আজকে 12টি জেলা পরিষদের নমিনেশন ছিল, সেখানে কংগ্রেস, CPM এবং ভারতীয় জনতা পার্টি কাউকেই নমিনেশন করতে দেয়নি 12টি সিটে।
কারো মোবাইল ছেড়ে নেওয়া হয়েছে, কারো ব্যাগ ছাড়িয়ে নেওয়া হয়েছে, কারো মনোনয়ন ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা ইলেকশন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি এবং রাজ্যের দলকে, আমাদের পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সমস্ত দল যে যার আলাদা আলাদাভাবে রাজ্য কমিটিকে এবং ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম এক ও দু নম্বর ব্লকে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিরোধীরা আউশ গ্রাম এক নম্বর ব্লকে দুটি এবং দু নম্বর ব্লকে সাতটি মনোনয়নপত্র জমা দেয়। আউশ গ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি জানায়, আমরা চাইছি বিরোধীরা মনোনয়নপত্র জমা দিক, সন্ত্রাস হলে আজ বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারত না। সাতজন এসছে, আমরা নির্দলে নমিনেশন করেছি। এখানে কি নির্দল ছাড়া কি অন্য কোনো পার্টির কেউ আসেনি? না, কই, কেউ তো আসেনি, আমরা তো রেডি ছিলাম, তারা এলে বৃষ্টি টিষ্টি খাওয়াবো, জল খাওয়াবো, নমিনেশন খাওয়াবো, কই, কেউ তো এলো না। কি করবো, বিরোধীরা কি কারণের জন্য আসেনি বলে মনে করছেন আপনারা? উন্নয়ন যা, তৃণমূলের উন্নয়ন যা হয়েছে সেই উন্নয়নের জন্য, আর গ্রামগঞ্জে বিরোধী বলে আর কেউ নেই, সবাই উন্নয়নে সামিল হয়েছে, আবার গ্রাম বাংলাকে সোনার গ্রাম বাংলা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য কোনো বিরোধী। আগামী দিনে তো এখান থেকে কি কোনো নির্বাচন হবে নাকি হবে না? আগামী দিনে নির্বাচন, লোকসভা বিধানসভা নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনে কি কোনো জায়গায় কোনো প্রার্থী নেই আপনাদের? দুটো একটা জায়গায় আছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেক জায়গাতেই। আমাদের এখানে পঞ্চায়েত সমিতি কতগুলো আসন? আমাদের পঞ্চায়েত সমিতি একুশটার মধ্যে কুড়িটাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন। যদি আপনাদের আগামী যে পাঁচ বছরে যে বললেন যে বিরোধীদের দেখা নেই, উন্নয়ন যেভাবে হয়েছে সেই কারণের জন্যই তারা এখানে আসেনি, তো এর আগামী যে পরবর্তী পঞ্চায়েত পাঁচ বছর পর আসবে, তখন কি এই দু একটাকেও কি আর পাওয়া যাবে বলে মনে করেন? যা উন্নয়ন হয়েছে আশা করি বিরোধীগুলো কেউ থাকবে না, সবাই মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকারে শরীর করতে চাইবে, আর সবাই উন্নয়নটা করে নিতে চাইবে গ্রামগঞ্জে, গরিব মানুষের যে মমতা ব্যানার্জির যে অন্ন বস্ত্র বাসস্থান ও শিক্ষা চিকিৎসার ব্যবস্থা সেটা স্বয়ং সম্পূর্ণ করবে, সেটার জন্যই হয়তো সবাই বিরোধী থাকবে বলে মনে হয় না। তাহলে এবছর আউশগ্রাম দু নম্বর ব্লকে কোনো নির্বাচন হচ্ছে না বলেই মনে করছেন আপনারা? না, নির্বাচন দু একটা জায়গায় হবে, দু একটা জায়গায় হবে নির্বাচন। আউশগ্রাম থেকে প্রতিকৃত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামনগোলা থানার ডাঙ্গাপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক, ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ। শ্বশুর শাশুর টাকা চায়, জামাইয়ের টাকা চায়, মারে ঘরে খাতে দেয় না, এনে গন্ডগোল, নিয়ে আমার বাড়ি পালিয়ে যায়, আবার জামাই নিয়ে আসে, নিয়ে এসে আবার গন্ডগোল করে টাকা নিয়ে আয়। আমি চান টাকা কোথায় পাবো? বাবা মা তো আমার 1 লাখ টাকা দিয়েছে, আমাকে 1 লাখ টাকা দিয়েছি, কিছু নেইনি, টাকার বদলি বিমানে বলে টাকাই দিচ্ছি ওকে, টাকার বদল টাকা দিয়ে দিয়ে জামাইকে আমি ঘরের শ্বাস টাস তামান দিয়েছি, নিয়ে যেন তার আবার কোনো জিনিস চাইতে না যেতে হয়, সম্পূর্ণ দিয়েছি। হ্যাঁ, তারপরও টাকা টাকা বলে, তার অধিক টাকা নাই আমার কাছে, আমি টাকা কোথায় পাবো? টাকা তো আমি গরিব মানুষ, ননদে শাশুড়ে জামাই জামাই ছিল, জামাই কিছু বলিনি, জামাই যখন আগুন ধরে যেতাম জামাই বাইরে গেছে, বাইরে থেকে আসে তখন আগুন নিমেছে, নিমিত্তে গ্রামের লোকের ডাক দিচ্ছে, গ্রামের লোক আসে নিমেছে আগুন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুরের কুশমান্ডিতে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। কুশমান্ডি থানার মহিতল এলাকায় মঙ্গলবার সকালে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।
আগত ব্যক্তিরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে আমি ঠিক প্রতিদিনের মতো পার্টি অফিসে সব কর্মীদের নিয়ে আলোচনা করি। আজকে তাদের সঙ্গে আলোচনা করছিলাম। ইতিমধ্যে ধনপতি, রেবতী মণ্ডল, সঞ্জয় শাহ নেতৃত্ব দিয়ে ওবায়দুর রহমান লাঠি, লোহার রড, তা কুড়াল নিয়ে আমার পার্টিতে আক্রমণ করে এবং বলতে থাকে যে তুমি যদি নির্বাচনে এইভাবে কাজ করো তাহলে তোমাদের প্রাণে মেরে ফেলে দেবো, সব ছেলে মেরে ফেলবো। এই তাদের বাড়িতে অত্যাচার করে। তারপরেই আমি দেখি যে আমার গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থী তাকে বোতল দিয়ে তার পাথরে সজোরে আঘাত করে। তাকে নিয়ে কোনোরকমে যখন গাড়ি নিয়ে আসছিল তখন আমার গেট খুলে দুষ্কৃতীরা সবাই একজন হয়ে এলোপাতারি মানে শরীরে আক্রমণ করতে শুরু করে। তারা কেউ সিপিএম, কেউ বিজেপি, দুই দলেরই আছে। তারা নেতৃত্ব দিয়ে অত্যাচার ও সন্ত্রাস একটা তৈরি করার চেষ্টা করছে। আজকে মারধর শুরু হওয়ার যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে গতকাল যখন নমিনেশন ফাইল হচ্ছিল সেই সময় আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে মমতা ব্যানার্জির নামে উল্টোপাল্টা গালাগালি করতে করতে এমএলএ থেকে শুরু করে গোটা বিজেপি থেকে শুরু করে এবং গোটা সিপিএম, লেফট ফ্রন্ট, কংগ্রেস সবাই যাচ্ছিল। সেই সময় আমাদের ছেলেদের সঙ্গে কিছু উত্তপ্ত কথা কাটাকাটি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের দলের লিডার রিতেশ জোয়ারদারের বাড়িতে সকালবেলা বিজেপির লিডাররা সিপিএম কংগ্রেস একসাথে একত্রিত হয়ে আক্রমণ করে এবং মাথায় মেরেছে। এদের সিটি স্ক্যান হয়েছে, একজনের পাঁজর ভেঙে গিয়েছে। কৃষ্ণদা বলে আমাদের যে লিডার আছে, মেম্বার আছে, তার হচ্ছে পাঁজরটা ভেঙে গিয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, পুলিশ গিয়েছে দেখছি, নাহলে আমরা এর প্রতিবাদে রাস্তায় নামবো। দেখুন, আমরা শাসক দল, দাঁড়কোড়ালটা আমরাও বের করতে পারি, কিন্তু ভদ্রতার খাতিরে আমরা বের করছি না। প্রয়োজন যদি হয়, আমরা আজকে প্রেসের সামনে সরাসরি বলছি, যদি প্রয়োজন হয় আমরাও দাঁড়কোড়ালটা বের করবো। আমাদের লিডারের উপর আক্রমণটা আমরা কোনোভাবেই মেনে নেব না। উত্তর দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। সাবমার্সিবলের জল নেয়াকে কেন্দ্র করে বচসাজ্জের লোহার পাইপ দিয়ে বৌদির মাথা ফাটানোর অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহ জেলার গাজন থানার হাতিমারি গ্রামে। বর্তমানে বৌদি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দেওর সহ তিনজনের বিরুদ্ধে গাজন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। জল নিয়ে ঘোরাটি গেছিল, আমরা জল নিচ্ছিলাম, আমরা আমাদের জল ন হয়ে গেছে। আমার কাকা শাশুড়িটা বলছে যে আমরা জল নেবো, বলছে ভাত চাপাবো, ভাত চাপাবো, তো জলটা নেন। তাহলে জল নিচ্ছিল, নিতে নিতে কারেন্ট চলে গেল। তারপরে তখন আমার কাকা শাশুড়িটা তখন আমার কাকা শ্বশুরকে গালি দিচ্ছে, বাজে বাজে কথা বলছে। তারপরে তখন আমার শাশুড়িটা বলছে যে এভাবে কেন বলছো। আমার শাশুড়ি কাকা শাশুড়িটা বলছে আমাদের আর কি নিয়ে যেতে বললাম, মার্শালটা তাও নিয়ে গেলো না, এভাবে দু এক কথা নিয়ে ঝগড়া লাগলো। যে ঝগড়াটা থেমে যাওয়ার পরেও আমার কাকা শাশুড়িটার কথা শুনে আমার কাকা শ্বশুরটা আমার দেওরকে মারতে এসেছিলো, আমার দেওরটাকে সরিয়ে আমার শাশুড়ি গিয়ে মেরে দিয়েছে।
মাথাটা ফেটে গিয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আমার দেওয়ার কো লেগেছে ওই মার্শালের পাইপ দিয়ে। মার্শালের পাইপের বাড়ি মেয়েছিল, এখানে আমার শাশুড়ি ভর্তি আছে। এখন কি অবস্থা আছে? এখন অতিরিক্ত খারাপ অবস্থায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। দুটি পৃথক বাইক দুর্ঘটনায় আহত হলো তিনজন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। প্রথম ঘটনাটি ঘটে মদনপুরে। দুর্ঘটনায় আহত হন গৌতম রায় ও সঞ্জীব রায়। অপর দুর্ঘটনাটি ঘটে মাধবপুর এলাকায়। আহত ব্যক্তির নাম এনামুল সেলাম। আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এনামুল ইসলাম ও সঞ্জীব রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আচ্ছা, ঘটনাটা হলো কি, আমরা তো ভোটের প্রচারে ছিলাম, আমি বরুণায় ছিলাম। সেই সময় আমার 7 নম্বর অঞ্চলের আমার পার্টির প্রেসিডেন্ট পরিমল গোস্বামী ফোন করে আমাকে জানায় যে তরঙ্গপুরে গৌতম রায় 25 বছর বয়স এবং সঞ্জীব রায় এক ওর আত্মীয় ধারবাড়ি ঝাড়বাড়ি করণডিঘি, আর এনামুল হক পাহাড়গাঁও। আগে ওই দুইজন গৌতম রায় এবং সঞ্জীব রায়ের আমরা খবর পাই, সেখানটা আমরা ছুটে আসি। তারা ওই ইয়েতে মদনপুরে অ্যাক্সিডেন্ট করে বাইক থেকে পড়ে গিয়ে তাদের ইঞ্জিওর হয় ভালো রকম। আর এনামুল হক সেও তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল, হয়তো আসছিল আর কি, সে মাধবপুরের সাইডে জিনগা বাড়ি, তারও সেখানে অ্যাক্সিডেন্ট হয় এবং তার পায়ে প্রচণ্ডভাবে চোট লেগেছে। এবং গৌতম রায়ের সঙ্গে যে সঞ্জীব রায় ছিল এবং এনামুলকে, এদেরকে আমি একটু আগে শুনলাম যে এদের রায়গঞ্জ হসপিটালে ট্রান্সফার করা। অবস্থা কি আশঙ্কাজনক? হ্যাঁ, একজনের অবস্থা তো আশঙ্কাজনক, যার মাথায় লেগেছে সঞ্জীব রায় এবং ইঞ্জিওর ফর্ম হয়েছে গৌতম রায়ের। এনামুল সকল ইসলামরও তার পা দেখলাম আঙুল ছুটে গেছে, হাড় বাড়া হয়ে গেছে, তারও গুলিতে জখম। তারা বলছে কি একজন হয়তো ব্রেক করার পর, আগের জন গৌতম রায় এবং সঞ্জীব রায় তো টার্নে কোনো ব্রেক করতে পারেনি বা ব্রেক করে ডিস্ক ব্রেকের জন্য হয়তো উল্টো পড়ে গেছে, নিয়ন্ত্রণ হারায়, নিয়ন্ত্রণ হারায়। আর এনামুলের এটা ওর ওয়াইফ যেহেতু কথা বলতে পারছে না, ওর ওয়াইফ বলতে পারছে না। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। সাংসদ আবু হাসিম খান চৌধুরী মালদহ শামশেরগঞ্জের দলীয় কার্যালয়ে প্রবেশ করার মুহূর্তে শাসক আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় আক্রান্ত হয়। এরই প্রতিবাদে কংগ্রেস কর্মীরা জেলার রথপাড়ি মোড়ে পথ অবরোধ করল। এর ফলে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা নেব গণতান্ত্রিক ভাবে, আমরা নেব শান্তিপূর্ণ ভাবে, আমরা নেব শাসন চলে, ইতালির শাসন চলে না, মালদায় কোতোয়ালির শাসন চলে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।
দুটি যাত্রী বোঝায় বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল 12 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে দুটো যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 12 জন বাস যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খেজুরি বাসগোড়ার কাছে। স্থানীয় মানুষজন আহত যাত্রীদের উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহতদের কাথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় বোগাহেরিয়া সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। হুগলির কোন্নগরের কানাইপুরে সিপিআইএম প্রার্থীর বাড়িতে বোমা পড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থীর বাড়িতে সোমবার রাতে কে বা কারা বোমা ছড়ে, অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ শাসক দল অস্বীকার করেছে। কদিন ধরেই মানে চাপা সন্ত্রাস চলছেই, কিন্তু কালকে রাত্রিবেলা ঠিক 10:40-1:41 ঠিক এরকম হবে, 11:40 নাগাদ ঠিক মানে বিকট আওয়াজ, একদম বিভৎস আওয়াজ, এখান থেকে আওয়াজটা পড়লো। তারপরে নিমিষের মধ্যেই 1 মিনিটের মধ্যে গিয়েই আবার একটা আমাদের প্রার্থী মানে যে কমরেড আছে তার বাড়ির সামনে গিয়ে আবার একটা বোমা বিস্ফোরণ, ঠিক দুটো করে ব্যাস বন্ধ হাতে গিয়েগুলো হাতে এগুলোই কালকে বোমার বোমার এগুলো চিহ্ন, এই যে বোমার চিহ্ন এগুলো কালকে এখানে ফেলে এইভাবে বোমাটাকে করে বাড়িটা বুঝতে পারেনি, অন্য এই বাড়িটা ফেলে সমস্ত কিছু করে ধ্বংস করে চলে গেছে। এটাই ওদের মানে অ্যাটিটিউড, এটাই গণতন্ত্র, এটা ওই গণতন্ত্র। আমরা আমরা প্রার্থী হয়েছি, এটা ওরা মানে ওরা চাই, আমরা সিপিএম মানে পার্টির প্রার্থী, সিপিএম আমরা সিপিএম করি, ওইটাই আমাদের অপরাধ। এই জন্যই বোমটা মেরেছে। এবং মানে আমাদের এখানে সারাও রেসপন্স আমরা মোটামুটি বলতে নিই ভালোই পাচ্ছি, মানুষ এইটা সহ্য করতে পারছে না। ওরা এদিকে বলছে মানুষের জনগণের জনগণ, জনগণের সরকার করবো, জনগণ সবকিছু, কত জনগণকেই ওরা মানে প্রাধান্য দিচ্ছে না, অথচ আমরা জনগণের কাছেই বারবার করে যাচ্ছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। মহা ধুমধাম সহকারে ওলাইচুন্ডী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই পুজোটি অনুষ্ঠিত হয় 17 নম্বর ওয়ার্ডে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। পুজো উপলক্ষে স্থানীয়রা ছাড়াও ভক্তের সমাগম হয়। যারা মেয়ের বিয়ের জন্য তাদের খুবই অসুবিধা হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আর দেরি করবেন না, চলে আসুন। বন্ধুগণ, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বন্ধুগণ,
আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সকলে করতালি দিয়ে আমাদের প্রতিষ্ঠা দিবসের অভিবাদন জানান। এই বড় অনুষ্ঠানের পরে আমরা আমাদের শ্রী শ্রী সার্বজনীন কুণাল কর্মকার মহাশয়কে দিয়ে ওনাকে অভিনন্দন জানান। কানু স্মৃতি সংঘের উদ্যোগে আজকে এই পবিত্র দিনে শ্রী শ্রী মা কলাইচণ্ডী সার্বজনীন যে আজকে প্রতিষ্ঠা দিবস, এইখানে আমাদের উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার MCIC বিশিষ্ট সমাজসেবী মাননীয় খোকন দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত, উপস্থিত আছেন রঘুনাথ দে, সুকুমার দাস, সৃষ্টিধর হালদার মহাশয়, এবং এই ক্লাবের আমাদের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য ক্লাবের সদস্য, এবং যে সমস্ত মা ভাই এবং বোনেরা এসছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের খুবই ভালো লাগছে যে এই 272 নম্বর পাটে এই ক্লাবের উদ্যোগে এত সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, খুবই ভালো লাগছে। এবং এই শুভ দিনে আজকে আমাদের দলে বহু রঘুনাথ দে মহাশয় উপস্থিত আছেন, সৃষ্টিধর। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। ডাইনি অপবাদে দুজনকে খুন হতে হলো। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অকেজো এবং জরাচীর্ণ অবস্থায় পড়ে থাকা আবাসন সহ পুরনো অফিসগুলি খতিয়ে দেখতে আসেন রাজ্য পূর্ত দপ্তরের উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতির নেতৃত্বে 6 জনের প্রতিনিধি দল। পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। উত্তর দিনাজপুরের কুশমন্ডিতে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।